হ্যালো ফ্রেন্ডস মাধ্যমিক দু হাজার একুশের সিলেবাস তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমানো হবে এমনই ঘোষণা করেছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী এবং সেই কথা অনুযায়ী মধ্য শিক্ষা কিন্তু সেই সিলেবাস দিয়ে দিয়েছে এখানে ভালো করে দেখে নিন এখানে বলা হচ্ছে যে অল হেড অফ সেকেন্ডারি স্কুল টিচার্স আন্ডার ডাব্লু মাধ্যমিক ক্যান্ডিডেট ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার একুশে বলা হচ্ছে অ্যাজ ডাইরেক্টর বাই দ্য অনারেবল মিনিস্টার ইন চার্জ স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই দেখুন স্কুল এডুকেশান হ্যাজ রিডিউস থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য সিলেবাস ইন অল সাবজেক্ট ফর মাধ্যমিক তো মাধ্যমিকের জন্য কিন্তু বলা হচ্ছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমানো হয়েছে তো এখানে কি বলা হচ্ছে অল আর রিকোয়েস্টেড টু রেফার দ্য লিস্ট অফ সাবজেক্ট ওয়াইজ টপিক্স চ্যাপ্টার দ্যাট আর ইনক্লুডেড ফর মাধ্যমিক পরীক্ষা বলা হচ্ছে যে এটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবেন এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা কোন কোন চ্যাপ্টার থেকে হবে সেই সিলেবাস দেওয়া হয়েছে ঠিক আছে যে যেগুলো বাদ গেছে গেছে সেগুলো কিন্তু দেওয়া হয়নি এ এটা কিন্তু রিভাইজ সিলেবাস এই সিলেবাসে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এবার বলছে যে তার চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশান যেটা ব্লু প্রিন্ট কোন চ্যাপ্টারে কত মার্কস থাকবে সেটা কিন্তু বা কোয়েশন থাকবে সেটা কিন্তু পরে দিয়ে দেওয়া হবে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে তো এবার চলুন আপনারা দেখে নিই আমরা যে কোন কোন সাবজেক্ট কী কী বিষয়ে পরীক্ষা হচ্ছে কোন কোন অধ্যায়গুলো প্রথমে দেখুন সাবজেক্ট বেঙ্গলি ফার্স্ট হচ্ছে গল্প যেটা জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি কবিতা থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অসুখী একজন অভিষেক প্রলয়োচ্ছ্বাস প্রবন্ধ থেকে আসবে হারিয়ে যাওয়া কালী কলম নাটক থেকে আসবে সিরাজুদ্দৌলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে আসবে কোনি ব্যাকরণ থেকে আসবে কারক ও অকারক সম্পর্ক আর সমাজ আর নির্মিতি থেকে আসবে কাল্পনিক সংলাপ প্রতিবেদন রচনা অনুবাদ ইংরেজি থেকে বাংলা এটা গেল বাংলা এবার ইংলিশে ইংলিশে আসছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা আমাদের তো লেসেন ওয়ান ফাদার হেল্প লেসেন টু ফেভেল লেসেন থ্রি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লেসেন ফোর মাই ওন ট্রু ফ্যামিলি লেসেন ফাইভ আওয়ার রুনাওয়ে কাইট গ্রামার থাকবে এছাড়া রাইটিং স্কিল থাকবে এবারে হিস্ট্রি সাবজেক্ট হিস্ট্রিতে কী কী থাকবে চ্যাপ্টার ওয়ান আইডিয়াস অফ হিস্ট্রি ইতিহাসের ধারণা চ্যাপ্টার দুই রিফর্ম ক্যারেক্টার ক্যারেক্টারটিক্স অ্যান্ড অবজারভেশন সংস্কার ও বৈশিষ্ট্য মূল্যায়ন চ্যাপ্টার থ্রি রিস্ট্যান্স অ্যান্ড রেগুলেশন ক্যারেক্টারিস অ্যান্ড অ্যানালিসিস প্রতিরোধ বিদ্রোহ চ্যাপ্টার ফোর আর্লি স্টেজেস অফ কালেক কালেকশান অ্যাকশান ক্যারেক্টারিস অ্যান্ড অ্যানালিসিস মানে সঙ্গবদ্ধার গোড়ার কথা চ্যাপ্টার পাঁচ ঠিক আছে চ্যাপ্টার পাঁচ কিন্তু পুরোটাই থাকবে যেটা বলা হচ্ছে যে বিকল্প চিন্তা উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য এবং পর্যালোচনা ভূগোল কী কী থাকবে তো ভূগোলে আসছে এক্সোজেনেটিক প্রসেস অ্যান্ড রেজাল্ট ল্যান্ড ফর্ম অর্থাৎ বৈজাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ আচ্ছা আর অর্থনীতিকে থাকবে ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ এখানে বলা হচ্ছে যে ভারত ভূমিকা ভারতের প্রাকৃতিক পরিবেশ ভারতের অর্থনৈতিক পরিবেশ এবং মানচিত্র বাকি কিন্তু সব বাদ গেল লাইফ সায়েন্স থাকছে কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশান অব লিভিং অর্গানিজম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় আচ্ছা তারপরে কন্টিনিউটি অফ লাইফ জীবনের প্রভাবমানতা আর হেরিটি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ ঠিক আছে এবারে আসছি ফিজিক্যাল সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে আসছে কমন এরিয়া কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট বিহেভিয়ার অফ গ্যাসেস কেমিক্যাল ক্যালকুলেশান এরপরে ফিজিক্সে আসছে লাইট কারেন্ট ইলেকট্রিসিটি তারপরে কেমিস্ট্রিতে আসছে পিরিয়ডিক টেবিল অ্যান্ড টিসিটি অফ দ্য প্রপার্টি অফ এলিমেন্টস আর পরে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং আচ্ছা ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান সাধারণ অংশ থেকে আসছে পরিবেশের জন্য ভাবনা ঠিক আছে এটা বাংলায় দেওয়া রয়েছে গ্যাসের আচরণ রাসায়নিক গণনা আলো তড়িৎ চলাতড়িৎ পর্যায় স্মরণীয় মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা আয়নীয় ও সমদর্জী বন্ধন তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এবার আসি ম্যাথে ম্যাথামেটিক্সে আসছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বীঘাত সমীকরণ সরল সুৎকষা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আয়ত ঘন অনুপাত ও সমানুপাত চক্রবৃদ্ধি সুদ তিন বছর পর্যন্ত সমহার বৃদ্ধি বা হ্রাস বৃত্তস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য লম্ববৃত্তাকার চং দীঘাত করণী বৃহ বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন ঠিক আছে গোলক ভেদ অংশীদারী কারবার তারপরে শেষে আসছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য লম্ব বৃত্তাকার শঙ্কু সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন আর সাদৃশ্যতা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য